हेलो स्टूडेंट्स, এখন আমি আলোচনা করব ফুড সাব ইন্সপেক্টর 2018 সালে যে পরীক্ষাটি হয়েছিল তারই সমস্ত ম্যাথমেটিক্সের কোশ্চেনগুলো নিয়ে। তো এক এক করে আমরা শুরু করছি। আমাদের ফার্স্ট যে কোশ্চেনটি ছিল, বলা হয়েছে সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে, কত সময় পর উভয়ের ঋণ পরিশোধের পরিমাণটা সমান হবে। দেখো এখানে যে সমস্যাটা তৈরি হয়েছে কেন, কারণ সুরেশ 800 টাকা নিয়েছে ধার, সে কত পার্সেন্ট না 6%, ওকে। আর নরেশ কি করলো, 600 টাকা নিয়েছে 10%। এই যে সমস্যাটা কেন হয়েছে, এখানে টাকার পরিমাণটা কম বেশি এবং এখানেও রেট অফ ইন্টারেস্টটা কম বেশি। দেখো যে কম টাকা নিয়েছে তার কিন্তু রেট অফ ইন্টারেস্টটা বেশি, আর যে বেশি টাকা নিয়েছে তার রেট অফ ইন্টারেস্টটা কম। তো কোনো একটা সময় আসবে যখন তাদের এটা ইকুয়ালি হবে। কি করে বুঝবো, আমরা আগে দেখে নেব যে তাদের এই সুরেশ 800 টাকার জন্য কত টাকা সুদ পায়। তাহলে 800 টাকার 6% কত হবে, 6×8=48 টাকা সুদ পাবে। নরেশ কত টাকা পাবে, 600 টাকার 10% কত, 6×10=60 টাকা সুদ পাবে। তো আমরা দেখলাম সুরেশ 48 টাকা এবং নরেশ 60 টাকা সুদ পায়, তাই তো? তাহলে কত টাকা বেশি কম, 12 টাকা বেশি কম। কে বেশি পেল 12 টাকা, সুরেশ। কতদিনের জন্য, 1 বছরের জন্য। তাহলে 1 বছরের জন্য তার 12 টাকা কম বেশি হলো, তাই না? এবার আমরা দেখব এদের যে প্রিন্সিপালটা, এদের ডিফারেন্সটা কত, কত টাকার গ্যাপ। এদের টাকার গ্যাপটা হচ্ছে 200 টাকার গ্যাপ। তাহলে দেখো এক এক বছরে যদি 12 টাকা আর পার্থক্য হয়, তাহলে এই 12 টাকা করে যদি তাকে মেক আপ করতে হয় এই 200 টাকাটা, তাহলে তাকে কত বছর ওয়েট করতে হবে। অর্থাৎ এই 200 টাকা যদি 12 টাকা করে হয়, তাহলে 200 টাকার জন্য আমাকে ওয়েট করতে হবে, একটু ক্যালকুলেশনটা করছি, 4 দিয়ে কাটলে কত হবে, 4×25 হবে, 4 দিয়ে কাটলে 3 হবে, 3 দিয়ে যদি আমরা 50কে কাটি, 3×16=48, 2/3, তাহলে 16×16=3 বছর। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন, কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য, যদি 1% বেশি সুদে রাখা হয় তাহলে সে 5100 টাকা অতিরিক্ত পেত, তাহলে ওই অর্থের পরিমাণ কত। দেখো বলা হয়েছে যে সে 1% যদি বেশি পেত, তাহলে কি 1% মানে 100 টাকার জন্য 1 বছরে 1 টাকা, কিন্তু এখানে তো 3 বছরের কথা বলা রয়েছে, তাহলে 3 বছরে কত পাবে। 1 বছরে যদি 1% হয়, তাহলে 3 বছরে হচ্ছে 3%। আমরা বলতে পারি এই 3%এর জন্যে কিন্তু সে কত টাকা বেশি পেল না, 5100 টাকা বেশি পেল। আমরা এখানে লিখে দিলাম 5100 টাকা, ওকে। কিন্তু দেখো এখানে অর্থের পরিমাণ চেয়েছে, অর্থাৎ আসলের পরিমাণ। আমরা সিম্পলি ইন্টারেস্টের সমস্ত কোশ্চেন কিভাবে করি, 100-এর রেসপেক্টে। অর্থাৎ আমার যদি আসলটা 100% হয়, তাহলে 100%এর জন্য কত। দেখো 3-এর জন্য যদি 5100 টাকা হয়, 100-এর জন্য কত হবে, তাহলে 3-এর কত গুণ করেছো তুমি, 1700, তাই না? 3×17=51, আর এই যে 2টো 0, তাহলে এখানেও তুমি 1700 গুণ করে দাও, তাহলে কত হবে, 1700 আরো 2টো 0, তাহলে 170000 কোথায় আছে, অপশন নাম্বার এ তে আছে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, সিম্পল ইন্টারেস্ট থেকে 3টে কোশ্চেন এসেছিল, তো আমরা পরপরে রেখেছি। 8930 টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর পর মোট কত টাকা সে সুদ পাবে। আচ্ছা এই যে 8% বলতে কি বোঝায়, 100 টাকার জন্য 1 বছরে 8 টাকা, তাহলে 5 বছরে সে কত পাবে, 5×8=40, তাহলে আমি বলতে পারি 100 টাকার জন্য 40 টাকা বা 40% ইন্টারেস্ট পাবে। তাহলে মোট টাকাটা কত, 8930, তাহলে আমি একবারে করে দিতে পারি 8930 টাকার 40% কত হয়, এটাই হবে আমার ইন্টারেস্ট। তো আমি ক্যালকুলেশনটা করছি, 2টো 0, 2টো 0 কাটলাম, 4 দিয়ে গুণ করো, 3×4=12, 2 হাতে আছে 1, 4×9=36, আর 1×37=7 হাতে আছে 3, 4×8=32, আর 3×3=35, তো কত পেলাম আমরা, 3572, কোথায় আছে, অপশান নাম্বার সিতে আছে। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, 2টি সংখ্যার লসাগু দিয়েছে এবং 2টি সংখ্যার গসাগু দিয়েছে, একটি সংখ্যা যদি 297 হয় তাহলে অপর সংখ্যাটি কত। আমরা জানি কি, যে লসাগু ইনটু গসাগু সমান 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 একটি সংখ্যা ইনটু অপর সংখ্যা। এবার তুমি শুধু মান বসিয়ে দাও, কত হবে, 2376, এটা হচ্ছে লসাগু, গসাগু হচ্ছে 33, একটি সংখ্যা হচ্ছে 297, অপর সংখ্যা জানি না x, তাহলে আমরা x এর মানটা বের করব, x = কি হয়ে যাবে,
2376 ইন্টু 33 ডিভাইডেড বাই 297। এবার আমরা ক্যালকুলেশন করব, কিভাবে করব। আচ্ছা, 11 দিয়ে যদি আমরা একে কাটি, 11 দিয়ে কাটলে 3 হবে, 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 7 11 77। আচ্ছা আর কি করা যায়, 3 দিয়ে একে কাটলে কত হবে, 9 হবে, 9 দিয়ে কাটলে কত হবে, 9 3 নং 27, 9 দুগুণে 18, 9 দুগুণে 18 5, 57 হলো, তাই তো, 9 9 তাহলে 6 নং 54, 36 4 নং 36, তাহলে আমরা কত পেলাম, 264। আমার এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, এটা তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করছি, তো আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ শিখবো বা শেখাই তখন কিন্তু পুরো ডিটেলসে আলোচনা করা হয়। প্রিভিয়াস ইয়ার মানে কি, মিক্সড টাইপ অফ কোশ্চেন, তার মানে এটা আমরা তখনই করতে পারি যখন তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে জানো ভালো করে, তাই না? দেখবে ইজিলি বুঝে যাবে যখন তোমার প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে একটু ধারণা থাকবে। পরের কোশ্চেন কি আছে দেখো, কোশ্চেন নাম্বার 5। বলা হয়েছে তিনজন লোক কোনো একটি কাজ করে 18 দিনে। আমি লিখে নিলাম তিনজন লোক একটি কাজ করে 18 দিনে। আবার বলা হয়েছে ছজন বালক ওই একই কাজ করে, ছজন বালক একই কাজ করে কতদিনে, 18 দিনে। আচ্ছা, এখান থেকে আমরা একটা পয়েন্ট বলতে পারি কি, দেখো তো, যে তিনজন লোক অথবা, আচ্ছা অথবাই লিখি, অথবা ছজন বালক একটা কাজ করে 18 দিনে, আমরা এটা লিখতে পারি। এবার বলা হয়েছে চারজন লোক ও চারজন বালক, চারজন লোক এবং এবং চারজন বালক কাজটা কতদিনে করবে। আমি যখন টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক করিয়েছিলাম তোমাদেরকে একটা পয়েন্ট বলেছি, মনে আছে কিনা দেখো, কোশ্চেনে যদি এবং আর অথবা থাকে, আমরা ইংলিশে কি বলেছিলাম, অর আর অ্যান্ড থাকে, সেই কোশ্চেনগুলো আমরা লং প্রসেসে যাব না, আমরা ইজিলি করতে পারি। অ্যান্ড আর অর থাকলে কি করতে হয়, উপরের সংখ্যাগুলোকে গুণ করে দিতে হয়। তাহলে আমরা উপরের সংখ্যাগুলো যদি গুণ করি কি হবে, 3 × 6 × 18, আর নিচে কি করতে হয়, ক্রস মাল্টিপ্লিকেশন করতে হয়, করে যোগ করব। তাহলে 3 × 4, তাহলে আমি একটু ভেঙে ভেঙে লিখে দেখিয়ে দিই, 3 × 4 প্লাস কত, 4 × 6, তাহলে দেখো 3 × 4 = 12 আর 4 × 6 = 24, 12 × 24 কত হয়, 36। এবার ক্যালকুলেশন করব, 18 দিয়ে 36 কাটলে 2 হয়, 2 দিয়ে 6 কাটলে 3 হয়, তাহলে 3 × 3 = 9, তাহলে আমাদের এখানে কিন্তু উত্তর এসে গেছে অপশান নাম্বার ডি। নেক্সট আমরা দেখে নেব কি আছে, কোশ্চেন নাম্বার 6। এ কোনো একটি কাজ করে 4 দিনে, আমরা লিখে নিচ্ছি এ একটি কাজ করে 4 দিনে, বি সেই কাজটি শেষ করতে পারে 12 দিনে, বি শেষ করে 12 দিনে, তারা দুজনে মিলে একত্রে কাজটি কতদিনে করবে। আমরা কি করব, এদের এলসিএম করব। এলসিএম করলে আমরা টোটাল পাবো যে তাদের কাজের পরিমাণটা কত, তাহলে এলসিএম কত, 12। এবার তাদের এফিসিয়েন্সি, এ 4 দিনে করে 12 ইউনিট কাজ, তাহলে একদিনে করবে 3 ইউনিট। বি কি, 12 দিনে করে 12 ইউনিট, এক এক দিনে করবে 1 ইউনিট। এখানে বলেছে তারা একত্রে কত কাজ করবে, তাহলে তারা দুজনে মিলে একত্রে 3 আর 1 = 4 ইউনিট কাজ করে এক দিনে, কিন্তু কাজ হচ্ছে 12 ইউনিট, তাহলে এ এবং বি একত্রে ওই 12 ইউনিট কাজ করবে কত দিনে, না 3 দিনে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন, কোশ্চেন যে খুব একটা টাফ হয় এরকম নয়, জাস্ট তোমাদের বেসিক জিনিসগুলো একটু যদি ক্লিয়ার থাকে আশা করি তোমরা ইজিলি কোশ্চেন সলভ করতে পারবে। দেখো কোশ্চেন নাম্বার 7, 7 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত দেওয়া আছে, তো আমি এখানটা লিখবো 7 ইয়ার এগো, কত তাদের বয়সের অনুপাত হচ্ছে এ আর বি এর বয়স কত, 6 × 41, আচ্ছা এটা 41 নয় সরি, এটা 4 হবে, ওকে, আর এটা 81 নয় এটা 8 হবে, মানে এখানে দাঁড়িটা মিক্স হয়ে গেছে, তাহলে 6 × 4। এবার কি বলেছে, বলেছে 9 বছর পর তাদের বয়সের অনুপাত, আমি এখানটা লিখবো 9 বছর পর, মানে কি আফটার, আফটার 9 বছর পর তাদের অনুপাতটা কত হবে, 7 × 8। এবার তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে এদের মধ্যে একটা গ্যাপ, আচ্ছা এই অনুপাতটা না এটা 3 × 4 আছে, এক্সট্রিমলি সরি, 3 × 4, ওকে, এটাকে আমরা 3 × 4 করলাম। আচ্ছা এবার হয়ে যাবে, এখানে দেখো তাদের বয়সের যে গ্যাপ কত, 3 থেকে অনুপাতটা 7 হয়েছে, কত বেড়েছে, 4 ইউনিট বাড়লো। এখানেও দেখো
চার থেকে আট হয়েছে, কত ইউনিট বাড়লো? চার ইউনিট। আচ্ছা বলো তো এই চার ইউনিট কেন বাড়লো? এই চার ইউনিট বাড়ার একটাই কারণ, দেখো এখানে এটা হচ্ছে 7 বছর আগের আর এটা হচ্ছে 9 বছর পরের, তাহলে টোটাল এই যে 7 আর 9 হচ্ছে কত? 16। তাহলে আমরা বলতে পারি এই যে চার ইউনিট গ্যাপ এটা কত বছরের জন্য? এই চার ইউনিট গ্যাপটা হচ্ছে 16 বছরের জন্য, 16 বছরের জন্য। তাহলে এক ইউনিটের জন্য কত হবে? চার, 4 বছর। এবার কোশ্চেন কি করেছে যে বি এর বর্তমান বয়স কত? আচ্ছা এটা হলো বি, বি এর দেখো এটা হচ্ছে 7 বছর আগের অনুপাত, এটা 9 বছর পরের। তুমি একটা কাজ করো, তুমি এই যে আগের বয়সটাই বের করো বা পরের কোনো সমস্যা নেই, আমি এখন একটা মানে 9 বছর পরেরটা বের করব। ভালো করে বোঝো, 9 বছর পর তো তার অনুপাতটা 8, তাহলে 8-এর জন্য তার বয়সটা কত হবে? 4 8-এ 32 বছর। এটা কখন? 9 বছর পরে, কিন্তু এখানে তো চেয়েছি বর্তমান বয়স, তাহলে এই 32-এর থেকে তুমি 9 মাইনাস করে দাও। তাহলে 32-এর থেকে 9 মাইনাস করলে তুমি কি পাবে? তার বর্তমান বয়সটা পাবে। তাহলে বর্তমান বয়সটা কত হবে? 23 বছর। আমার এখানে চলে এসেছে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। যাই হোক আমরা একটু ফাস্ট করছি, যদি কারো প্রবলেম হয় তোমরা কমেন্ট সেকশনে জানিও, কেমন? আচ্ছা বয়স সংক্রান্ত চ্যাপ্টার বা এই এই চ্যাপ্টার থেকে আমরা 3টের মতো কোশ্চেন সম্ভবত পেয়েছিলাম। তো আমাদের 8 নম্বর কোশ্চেন কি আছে দেখো, পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ, পিতা ও মাতার বয়সের যোগফল যদি 51 হয় তাহলে পুত্রের বয়স কত? আমি সিম্পলি যদি এক্স ধরে একটু করি, দেখো কিভাবে হবে যে আমি ধরে নিলাম যে এক্স হচ্ছে পুত্রের বয়স, পুত্রের বয়সটা যদি এক্স ধরি, এবার কি বলছে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ, তাহলে বাবার বয়সটা কত হবে? বাবার বয়সটা হবে 9 গুণ, 9x করলাম। আর মাতার বয়স কি? পুত্রের বয়সের 8 গুণ, তাহলে মায়ের বয়সটা কত হবে? আচ্ছা মাতা 8x। এবার বলেছে যে পিতা ও মাতার যোগফল হচ্ছে 51, তাহলে এই পিতা এবং মাতার যোগফল কত? 8 8 9 17। আমরা বলতে পারি 17x ইকুয়াল টু হচ্ছে 51, x ইকুয়াল টু কত? 3। দেখো এখান থেকে আমার ইজিলি বেরিয়ে গেছে পুত্রের বয়স, কারণ পুত্রও তোকে এক্স ধরেছি, তাহলে এক্স ইকুয়াল টু কত? 3 বছর। চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, এ বি এর তুলনায় 20% কম কাজ করে, তাহলে কাজের কথা বলেছে। আমি এ আর বি লিখলাম, দেখো এবার 20% কম কাজ করে। আচ্ছা এই 20% কে আমি তুমি দুইভাবে করতে পারো, ধরো একজনের যদি 100 হয় আরেকজন 20% কম, তাহলে সে কত করবে? 80 করবে। আমরা যদি রেশিও করে নিই তাহলে কত হবে? 5:4 হবে। এই যে 5:4 আমরা লিখে নিলাম। আচ্ছা এত 20% কাজ কম করে বলেছে, দেখো এখানে কিন্তু কাজের কথা বলে দিয়েছে। ওকে আচ্ছা এটা কোনো কাজ, এটা হচ্ছে 7.5 ঘন্টা, এই যে 7.5 ঘন্টায় করে। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে এটা হলো কাম, এটা হলো তাদের সময়, আমরা এখানটা লিখি সময় আর এখানে থাকে আমাদের কার্যক্ষমতা, এখানে থাকে আমাদের মোট কাজ, তাই না? এবার এখানে আমরা যেটা দেখলাম এ বি এর তুলনায় 20% কম কাজ করে, এ বি এর থেকে কম, তাহলে এখানে কোনটাকে এ ধরবে কোনটাকে বি ধরবে? দেখো এ বি এর থেকে কম, তাহলে যে এ বি এর থেকে কম, তাহলে আমরা এটাকে বি ধরবো এটাকে এ ধরবো, এবার মিলে যাবে। দেখো এ সরি উল্টোটা বললাম, আমরা এটাকে এ ধরবো, কোথায়? এই যে এটাকে বি ধরবো এটাকে এ ধরবো, তবেই তো 20% কম। তাহলে আমরা এখানে এটাকে যদি 4 ধরি এটাকে যদি 5 ধরি, তাহলে দেখো মিলে যাচ্ছে যে এ বি এর থেকে 20% কম। এই দেখো বি এর থেকে কম আছে না, এটা যদি 5 হয় এটা 4 হবে, তাহলে 20% কম, ঠিকই আছে। এবার বলা হয়েছে এ যদি একটা কাজ 7.5 ঘন্টায় করে, আমরা এখানটায় লিখে দেব এ কাজটা 7.5 ঘন্টায় করে, তাহলে বি কাজটা কতদিনে করবে? আমরা জানি কি টাইম ইনটু এফিসিয়েন্সি ইকুয়াল টু হচ্ছে টোটাল ওয়ার্ক, তাহলে টাইম কত? টাইম হচ্ছে 7.5 ঘন্টা। আচ্ছা 7.5 ঘন্টা, এফিসিয়েন্সি কত? এর 4, তাহলে টোটাল ওয়ার্ক কত? 4 × 7 = 28, 4 × 5 = 20, আমরা এখানটা লিখে দিলাম মোট কাজ হচ্ছে 30। এবার বি এর এফিসিয়েন্সি কত? 5, বি টোটাল কাজ কত? 30, তাহলে তার কত সময় লাগবে? আমরা জানি টাইম ইকুয়াল টু কি টোটাল ওয়ার্ক বাই হচ্ছে এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক কত? 30, এফিসিয়েন্সি কত? 5, তাহলে কত হবে? 6, আমরা এখান থেকে 6 ঘন্টা উত্তর করতে পারি। ওকে পরের কোশ্চেন, একজন মুদি দোকানদার আর কি 2.04 টাকা প্রতি কেজি দরের গম এবং 2.88 টাকা প্রতি কেজি দরের গম
কোন অনুপাতে মিশ্রিত করলে বা মেশালে মিশ্রিত ওই গমের দাম 2 টাকা 52 পয়সা হবে। তার মানে একটা ভ্যারাইটি হচ্ছে 2 টাকা 4 পয়সা, আর একটা ভ্যারাইটি হচ্ছে 2 টাকা 88 পয়সা। এই দুটোকে আমি মিশিয়ে বিক্রি করব 2 টাকা 52 করে, কিন্তু কি অনুপাতে মেশাবো, অর্থাৎ এখানে আমাকে অ্যালিগেশন করতে হবে। তো আমরা মাইনাস করব, 2 টাকা 88 থেকে যদি 2 টাকা 52 মাইনাস করি কত হবে, 6 হবে, 5 আছে 28 = 336 পয়সা হবে। এটা মাইনাস করলে কত হবে, 4 আছে 8, 2 টাকা 52 থেকে যদি 2 টাকা 4 মাইনাস করে দেই আমরা পাবো 48 পয়সা। এই দশমিক উঠে গেল, 12 দিয়ে কাটলে 3 বারো 36, 12 দিয়ে কাটলে 4 বারো 48, 3:4। আমরা এখানে কিন্তু 3:4 পেয়ে গেলাম। তো দেখো আমরা খুব বেশি সময় নিলাম না, কিন্তু 10টা কোশ্চেন সলভ করে দিয়েছি। এইভাবে ফুডের 2018 সালের সমস্ত যে 50টা কোশ্চেন এসে আমরা চেষ্টা করবো 5টা পার্টে টোটাল ভিডিওগুলো কমপ্লিট করে দেওয়ার। তো এই যে 10টা কোশ্চেন করলাম, যে তোমার আমাদের কাছে যদি মনে হয় কোনো কোশ্চেন প্রবলেম বুঝতে পারলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি পরের ভিডিওতে সেই জায়গাগুলো আবার ঠিক করে দেবো। ওকে চলো।